ওই আফা খেলে আমরা গাইজ এটা দ্বিতীয় নাম্বার কত কাম জানি হ্যাঁ বলেন কি বলবো আমরা এটা দাও তো দাদা আমাদের সিএনজি চলতে চলতে হঠাৎ করে পট করে বন্ধ হয়ে গেছে এখন আমরা ওয়েট করতেছি শত প্রতিকূল সরি শত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের তিন চারজন একসাথে এক হলো আমরা আমি কি বলে এটা হচ্ছে রিক্সার উপরে বসে আছি খুব একটা কমফোর্ট জোনের ভিতরে নাই ও মাই গড পিছন থেকে একটা লাগে সামনের থেকে একটা লাগে সো অন্য কোন একদিন আসবো আমরা অনেক অনেক কি বল অনেকগুলা বাধা অবস্টিকাল ক্রস করে অ্যাট লাস্ট আমরা আসতে পারছি যেখানে আমাদের আসার কথা ছিল আর এই আমি ইউজুয়ালি এরকম এনভায়রনমেন্টের সাথে খুব একটা ফ্যামিলিয়ার না আমি বেশিরভাগ আমার ভিডিও করি হচ্ছে লিটল বিট লট মোর প্রাইভেট এরিয়াতে সো এটা আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আর আমার ট্রাইপডটা ব্যাগে সো যে কারণে আমি ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে পারতেছি না হোয়াট এভার আমি এনজয় করতেছি কারণ এখানে অনেক মানুষ ইয়া এই দোকানটার ছবি নিয়ে দেখে দোকানটা কয় হাজার বছর পরে না ওফ এতক্ষণ পরে হচ্ছে আমরা একটা ফুটপাথ পেলাম যেখান থেকে অফিসিয়ালি হাঁটা যায় আর এতক্ষণ আমরা আনঅফিসিয়ালি হাঁটতেছিলাম ক্রাউডের ভিতর দিয়ে আর আমার এই সাইডে খুব বড় একটা প্রাচীর আচ্ছা দোস্ত এই প্রাচীরের এই সাইডে কিরে বড় দুজন ছবি তুলতেছে আর গরমের মধ্যে সত্যি বাইরে বেরোনো খুবই কষ্টকর আর আমি জানি না এর মধ্যে এত মানুষ কিভাবে ব্যর্থ চেষ্টা আমরা আমরা তার কাছে গিয়েছিলাম একটু পাম্পটি দিয়ে তার দোকানে ইফতারি করা যাবে কিনা বাট আলটিমেটলি আমাদের সে পারমিশনটা তারা দিল না দেখি আবার সামনে কোনো একটা দোকানের সাথে ট্রাই করবো ওকে গাইস বসলাম অ্যাট লাস্ট তাও দরজার পাশে দেখি কি হয় Yes, thanks for watching guys. Like this video, যদি এতক্ষণ দেখছো. So, bye.